নম্বর দান করিও খেতে দিও মতো আম খাদ্যের ব্যবস্থা করিও এই দিয়ে কোন সমস্যার সমাধান দিয়েছেন এখন বলেন হ্যাঁ অর্থনৈতিক যে সমস্যা হয় দারিদ্র মোচন দরিদ্র মানুষ গরিব গরিবি ঘুচাইতে হবে 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 করতে করতে মুক্ত পেটে দুটো দানা দিয়ে মানুষ যেন ঘুমাইতে পায় শান্তিতে যেন দুটো বাড়িতে বসে খেতে পায় তার ব্যবস্থা দিতে হবে এগুলি হচ্ছে আসলে উন্নয়ন এগুলি দেশের শাসকদেরকে করতে হবে এগুলি দেশের যারা নেতা তাদেরকে করতে হবে এগুলি নিয়ে দেশের যারা শিক্ষিত সমাজ তাদেরকে চিন্তা করতে হবে এগুলি নিয়ে আমাদেরকে মাথার ব্যথা করতে হবে যে আমি আমার করতে পারলাম কিনা হালাল রুজি খেয়ে হালাল রুজি উপার্জন করি, আমার পরিবারকে দারিদ্র মুক্ত করতে পারলাম কিনা আমার আত্মীয় স্বজনদেরকে দারিদ্র মুক্ত করতে পারলাম কিনা আমার দেশকে আমি উন্নত করতে পারলাম কি না আমার জাতিকে আমি আর্থিক দিক থেকে শক্তিশালী করতে পারলাম কি না না কাফেরা অনেক এগিয়ে চলে গেছে আর আমরা শুধু তাদের দান অনদান আর ভিক্ষে খেয়ে বাঁচবো সারা জীবন জি ওয়াতিমুদ্দাম খাবার দেবে মদিনায় নতুন রাষ্ট্র কায়েম হচ্ছে সুতরাং তোমরা এখানে যারা অভাবী তাদেরকে খেতে দিবি যারা দুর্গত তাদের সাথ দিবে যারা ঋণী তাদেরকে ঋণ মুক্ত করবে জি হ্যাঁ এইভাবে আর্থিক সমস্যার সমাধানের দিকে ইঙ্গিত করে দিলেন পির রসুল সাল আলী সাল্লাম প্রথম এই ঐতিহাসিক ভাষণে আর্থিক সমস্যার সমাধান হয়ে গেল